আজকে আপনাকে একটা কুইজ দিব। এখন তো সংসারে যখন আপনি যান, তখন ফার্স্ট আপনার কোন জিনিসটা আগে লাগে? যারা এটা করতে পারবেন তাদের লোকে কিন্তু গিফট আছে। হ্যাঁ, আবার একখান নতুন ভিডিও নিয়ে চলে আসছি। কেমন আছেন আপনারা? ভালো আছেন হয়তো জানি, ভালো থাকেন সব সময় দোয়া করে। আজকে বললাম আপনাকে নতুন ভিন্ন ধরনের ভিডিও দেখাবো। ভিন্ন ধরনের ভিডিও বলতে কি আপনারা বুঝতেই পারতেছেন। আজকে হচ্ছে সাংসারিক যত জিনিসপত্র আছে সব কিনা একবারে ঘরে যাবো, মানে জামাই পকেট ফাঁকা করার জন্য একবার যদি মার্কেটে আইতে পারেন আর পিছে ফিরে তাকান লাগবে না। এর লেগে জামাই মরে মার্কেটে লয়ে যায় না জানেন? মানে যখনই মার্কেটে যাই আমার হাঁড়ি পাতিল দেখলে মন চায় যা আছে সব লয়ে আসে। এক সময় আমার শাশুড়ি যখন কিনতো উদা কইতাম যে আল্লাহ, এই উনি এত হাঁড়ি পাতিল দিয়ে কী করে। হ্যাঁ বাইনেরা, এখন বুঝি সংসার লাইফে হাঁড়ি পাতিল তো সবচেয়ে বেশি জরুরি। হাঁড়ি পাতিল না হলে আপনি খাবেন কি? আপনি যে সাইডটা ডাইল ভাত খাবেন তা খাবেন কি সে কম। তো নতুন সংসার হলে কি চললে আসি মার্কেটে, আইসা দেখি কত রং বেরঙের জিনিস রে বোনুরা। রং বেরঙের জিনিস দেখলে মন চায় সব লইয়া যায়। যাই হোক, সব তো নিতে পারুম না মুই, হেটাও জানি, তাই যেটুক নেওয়া যায় সেটুক নেব। তো প্রথমে যেটা দেখলাম যে একখান সুন্দর ট্রে যেটার মধ্যে একটু চাল হইয়া যাওয়া যায়, ছোট্ট জিনিসপত্র আবার আমার কাছে কিন্তু খুবই ভাল লাগে। এরপরে দেখলাম একটা মশলার ভাণ্ড। মশলার ভাণ্ডতে মনে করেন একটু কারুকার্য করা আছে বুঝছেন, তো ওই ফুল দেখে মোর চোখ কেমন জানি ধাঁধায় উঠলো, একটু সুন্দর লাগতেছে। যাক তারপরেও নিলাম না, চিন্তা করলাম অন্য কোনো কিছুই নেই। এরপরে গেলাম ইয়ে বাদ দিয়ে যে কোন জায়গায় জুড়ি আছে, তো জুড়ি খুঁজলাম। জুড়ি খোঁজার পরে জুড়িটা দেখে আমার কাছে কিন্তু বেমালা ভাল লাগবে, কিন্তু জুড়িটা নিলাম না, আমি নিলাম না, মানে আমার লাগে গেছে ঝুমো। হ্যাঁ ঠিকই লইছে, কারণ হ্যার কিন্তু এখন নতুন সংসার বলছেন, মই আছি ইটালিতে 6 বছর, ও আছে কেবল 1 দিন। তো ওর আসার লগে লাগে ওর ঘরের এটা লাগবে ওটা লাগবে, স্বাভাবিক আপনারাও তো জানেন একটা মাইয়ার থাকলেও লাগে, কিন্তু ওর অবশ্য নাই হাও কই লাভ নাই। এরপরে মোরা দুগ্গা ঝুড়ি নিছি, ঝুড়ি নেওয়ার পরে দুইটা তো না একখান টেরেও লইছিলাম, এবার একখান বেলুনও নিছি, কারণ বেলুন দিয়ে তো রুটি বানায় খাইতে হবে, কারণ এদেশে রুটি বেশি চলে। তারপরে আমি একটু আতাতি করলাম যে ঝুড়ি একখান নেওয়ার লেগে, পরে চিন্তা করলাম মোর ব্যাগ ফুডা হয়ে গেছে, মানে মোর ব্যাগ একখান ওটা হাসিল না সত্য কথা, আপনারা তো আর কইলে লুয়ে যাবেন না। যাই হোক, গরিব মানুষ একখান টাকাও না পাইয়া পরে জরুরি বললাম তুমি কেন, মুই দেখি আর আফসোস করিব কবে যে একটু কিনতে পারতাম। যাক যখন টাকা হইব তখন ঠিকই লো, মানে আমরা জামাই ধরে দিঘা মনে। এরপরে যেটা দেখলাম ডেবল, দেখলাম কত রকমের জামা গরমের জন্য পাতলা পাতলা, দেখা তো মনে করেন তো আমার মন চায় সবই লইয়া যায়, কিন্তু হ্যাঁও নিতে পারিনি। হ্যাঁ শুধু দেখকে দেখকে আইতাছি, ব্যাটারা শুধু আমার দেখে আসে নেয় না, শুধু আতাতে করে কন কী করুন। ম্যাডাম আসি দেখকে আর খারাই নি বুঝছেন, চলে আসে। যাই হোক বোনুরা, কেমন লাগলো মোর ভিডিও অবশ্যই দুই একখান কমেন্ট করে মোরে একটু সান্ত্বনা দেন। আল্লাহ হাফেজ।